উদুলি মুদুলি অযোধ্যা। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূর্বেই অযোধ্যাত বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ। একে সময়তে রাম মন্দিরত অন্তিম পরশ দিয়াত দিনে নিশায় ব্যস্ত হয়ে পড়েছে কারিকরসকল। রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পূর্বেই দর্শন করেছে শ লোকে, কিন্তু মন্দিরের ভিতরলৈ কেমেরা বা মোবাইল নিবলৈ নিদিয়ার বাবে দেখা পোৱা হোৱা নাই রাম মন্দিরের অন্তর্ভাগর কোনো ছবি। রাম মন্দিরক লৈ অগণন ভক্ত উৎকণ্ঠিত হয়ে থাকার সময়তে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে প্রকাশ করেছে কেনেদরে নির্মাণ করা হয়েছে রাম মন্দির। পূবা পশ্চিমাক রাম মন্দিরের দৈর্ঘ্য 380 ফুট, রাম মন্দিরের প্রস্থ 250 ফুট, রাম মন্দিরের উচ্চতা 261 ফুট। মধ্যযুগীয় পরম্পরাগত নগর আর্হিত নির্মাণ করা হয়েছে রাম মন্দির, আর সেই অনুসর রাম মন্দিরত আছে পিরামিডর দরে কেবাটাও সরুবর শিখর, আর সরুবর প্রতিটি শিখরেরই শীর্ষ কলহ আকৃতির। রাম মন্দিরত আছে 392টা খুঁটা, 3 মহলিয়াক নির্মাণ করা হয়েছে রাম মন্দির। রাম মন্দিরত মুঠ দুয়ার আছে 44খন, প্রতিটি মহললৈ উঠা নামার বাবে আছে খটখটির ব্যবস্থা। তদুপরি বিশেষভাবে সক্ষম তথা বয়সস্থ লোকের লিফটের ব্যবস্থাও আছে। রাম মন্দিরের গর্ভগৃহই হব মন্দিরের মূল পুণ্যস্থান, তাতে বিরাজমান হব শিশু রাম বা রামলালার মূর্তি, যত 22 জানুয়ারীর দিনা প্রাণ প্রতিষ্ঠা করা হব মহীশূরের ভাস্কর অজিত যোগীরাজে নির্মাণ করা রামলালার মূর্তির। 3 মহলিয়া রাম মন্দিরের প্রথম মহলাত থাকিব শ্রীরামর দরবার। রাম মন্দিরের চারিওফালে আছে 4টাক মন্দির, চারিচুকত আছে সূর্য দেবতার মন্দির, ভাগবতী দেবীর মন্দির, গণেশ দেবতার মন্দির আর মহাদেব শিবর মন্দির। রাম মন্দিরের দক্ষিণ পশ্চিমত একটা পৌরাণিক শিব মন্দির স্থাপন করা হয়েছে, তার সমীপতে আছে সীতাকু। আটক ধুনিয়াক নির্মাণ করা রাম মন্দিরের নির্মাণ প্রায় সম্পূর্ণ হয়েছে, মাজত মাত্র কেটামান দিন। দেশ বিদেশের পর্যটকের আকর্ষণীয় তীর্থ পর্যটন ক্ষেত্র হয়ে উঠিব অযোধ্যার রাম মন্দির। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।